এই কাফকে আমরা এইভাবে আলিফ এন্ড দেন তার বটম রে এইভাবে রাউন্ড করিয়া ভিতরে একটা এটা হামজাল্লাহান বা একটা ব্যান্ড দিলাফির ফেস একটা আমরা দিলাম, দেওয়া হইলে ওইটার কাফ। ওকে গো অ্যাহেড, কাফ 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 কাফ, রাইট হ্যান্ড রিড, রাইট হ্যান্ড রিড। সেকেন্ড লাইন দেয়ার ইজ এ ফাইভ লেটার বা তা সা ফা কাফ। তো আমরা কি করবো এইভাবে আমরা সব টুগেদার এইভাবে আমরা শিক্ষক তার স্টুডেন্টের খাতার উপরে এইভাবে লিখিয়া দিবেন বা থা সা ফা কা। এই ফাইভ লেটার্স মিনিমাম ফাইভ লাইন, মিনিমাম ফাইভ লাইন। এগেইন বা থা সা ফা কা। যখন এই ফিনির তখন আমরা লাইন নাম্বার, লাইন নাম্বার থ্রি এই এই লেটারের মধ্যে আমরা চলে আসব। ওকে লেটস গো, হোয়াট ইজ দিস হ্যা। ওকে হ্যাটা আমরা কিভাবে লিখব, এই যে একটা টান আছে না, আমরা আগে আলিফ এইভাবে লিখতাম ওইটাকে সোজা সুজে আমরা তাকে শুয়াই আমরা লিখব। ওকে লেখাম, তারপর কি তার এইভাবে আমরা একটা ব্র্যাকেটের মতো লাইক ব্র্যাকেট উপরে একটা টান দিয়ে এইভাবে এই ব্র্যাকেট দিব আমরা রাউন্ড টুয়ার্ডস লেফট, এই ব্র্যাকেটটা হবে। তারপর তার এই মাথাটাকে একটু আমরা একটা টান দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে হ্যা। হ্যা হ্যা ইজ লিটল বিট হার্ড, দিস ইজ হ্যা অ্যান্ড কফ অ্যান্ড আইন, থ্রি লেটার্স ইজ স্ট্রঙ্গার। হ্যা হ্যাটা আবার আমরা লিখি, হ্যাটা লেখার একটা মেজার আছে, আমি যখন লিখবো তার উপর তখন এই রাউন্ডটা ভেরি কেয়ারফুল দেখেন আমার হ্যাটা এই দুইটা লাইন ক্রস করে নাই। এইভাবে হ্যা যখন আমরা লিখবো হার এই মাথা এইদিকে ক্রস করতে পারবে না এবং তার টেল তার লেঙ্গুটাও এইদিকে বেশি যাইতে পারতো না, এটা মিডিলের মধ্যে থাকতো। দিস ইজ দ্য মেজার অফ দ্য হ্যা, সুন্দর করে আমরা লিখবো হ্যা যাতে খুব পারফেক্ট আমরা লেখা হয়। তো এইভাবে কেউ আসেন এইভাবে লেখে ওবায়দি বেশি আনি লাইন বা কেউ লেখে ওবায়দি নেন কি ন, ইট ইজ নট রাইট, মিডিলের মধ্যে থাকতইব। দুইটা আলিফ এইভাবে আমরা লেখলাম, লেখার বাদে তার মিডিলও যদি থাকে দ্যাট মিন আমার লেখাটা কারেক্ট হয়ে গেছে কি। তো আমার ব্রেকের টাইম আছে, সরি আছি আমি, তো আমি ব্রেক থেকে আইয়া আমার বাকি বাকি আমার রয়েছে আরও সাতটা লাইন, ওগুলো আমি দেখাইব ইনশাআল্লাহ। আমার লোক এত বা ইট ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইনজয়েবল, খুব সুন্দর একটা সিস্টেম আছে আমরা যদি ফলো করি আমরা বা চেন আমরা কুইকলি আমরা কোরআন লার্ন করাইতাম পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।